खबर एक हनसें भाइयरा बोनेरा आंगो स्वास्थ्यमंत्री और आमागो स्वराष्ट्रमंत्री आज के मिली हेता करे एक सुयोग दीसें अपनारा निबंधन छाड़ाई मन करें जे टीका दीते पारबेन शुधु नैशनल आईडी कार्ड दिए अर्थात आपनार जो परिचयपत्र आछे एटा देखाइले आपनि टीका दीते पारबेन एमन एक सुयोग ग्रहण करें अपनारा जनगण देशेर जनगण। तो आंगो आसादुज्जामान काकू और हलो आमागो स्वास्थ्यमंत्री हेतार कथागुलो आपनारा शुनेन हेतारा कि कय तार हरे आमि आनागरे आबार जानाइते आछि बुझेन नि तिनि बयसेर सीमाओ कमिये दियेछेन এবং রেজিস্ট্রেশন সম্বন্ধে তিনি আরেকটা নির্দেশনা দিয়েছেন যে এনআইডি কার্ডটা নিয়ে যে যাবেন তাকে টিকা দেওয়া হবে। আমরা সেই আলোচনাটাই করেছি। আমরা যে জিনিসটা বেশি আলোচনার মধ্যে চলে আসছে সেটা হলো আমাদের সবাইকে সম্পৃক্ত হতে হবে। আমরা শুধু নিরাপত্তা বাহিনী নয়, শুধু আমাদের সরকারি কর্মকর্তারা নয়, আমাদের जनप्रतिनिधि धर्मीय नेता समाजे नेतारा सबाई एटार संगे सम्पृक्त होते होबे ना होले आमरा एई जायगा थेके परित्राण सहजे आमरा पाबो ना सेटाई एई आलोचनार मध्य बेरिये आसछे। सेइजन्यई आमरा एई टीका कार्यक्रमेर जन्य एबं अन्यान्य कार्यक्रम जा एखन चलबे आमरा जनप्रतिनिधि सह सबाईके समाजेर नेतारा ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ওয়ার্ডের নেতা সবাইকে আমরা এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করব। আমরা সেটাই এখানে সিদ্ধান্ত হয়েছে। বিষয় আবার বেশি জোর দিচ্ছে এবং সে কারণে আমরা ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদে টিকার কেন্দ্র স্থাপন করছি, যেখান থেকে ইউনিয়নের সমস্ত লোকজন আপামর জনসাধারণ যারা টিকা নিতে চায় বা নিতে হবে তারা ওখানে এসে টিকা নিতে পারবে। এই সুবিধাটুকু আমরা এখন করে দিচ্ছি। তারা তাদের যে আইডি কার্ড নিয়ে আসতে পারে তারা টিকা নিতে পারবে। আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা বোনেরা আপনারা আছেন নিবালা বেগুনে আগার নাও কাছে আবারও আমনগর সামনে আবারও একটা ভিডিও নিয়ে আইলাম, যেটা হলো যারা গ্রামগঞ্জে বাস করেন বসবাস করছেন আয়ার নগর লাগে এই খবর কান দিতাম বলে বই রয়েছিলাম। তো আজকে আঙ্গ মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত হয়েছে যারা নিবন্ধন গ্রামের মানুষ অধিকাংশ নিবন্ধন আনারা করতে পারতেন না, তো এই হিসাবে আনাগ গ্রাম অঞ্চলের মানুষের একটা সুযোগ দিছে হেতারা যে আনারা নিবন্ধন ছাড়াই শুধু পরিচয়পত্র দিয়ে আপনার যে পরিচয়পত্র আছে পরিচয়পত্র দেখাইলে আপনারা টিকা দিব। তো টিকা দিব কোনো না ওয়ার্ডভিত্তিক যে কোনো জায়গায় একটা স্থান নির্ধারণ করব আপনারা জানাই দিব। গ্রামবাসীরা যারা মেম্বার আছেন চেয়ারম্যান আছেন সৈদার আছেন তারা আপনারা জানাই দিব। জানা দিলে আপনারা এই ভোটার আইডি কার্ড কান লইয়া যাই আপনারা দিলে দেখাইলে আপনারা টিকা দিয়ে দিব। এই মিরিনার সুযোগ আর হাতছাড়া করবেন না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাগো সরকার যে একটা পদক্ষেপ নিয়েছে, যদি মনে করেন যে সরকার তো যদি না হলে যদি সৎভাবে দেয় তাহলে মনে করেন যে দেশের মানুষগুলো একটু স্বস্তি পাইব। বাবুরে ইও গ্রামের মানুষের যে হিসাবে মারা যাচ্ছে এই করোনা ভাইরাসের কারণে, আল্লাহ আল্লাহ তা করে হেফাজত করক, আল্লাহ তা করে রক্ষা করক, আল্লাহ আপনারা সতর্কভাবে চলবেন বুঝলেন। তো হেতারা যে একটা সুযোগ দিছে আপনাকে এই সুযোগটা যদি আপনারা হাতছাড়া করে দেন তাহলে আপনারা জানে মারার আয়ার নগরে বোঝানোর লাগা জানানোর লাগা এই ভিডিওটা আপনাদের মাধ্যমে পাঠাইলাম। আপনারা শেয়ার করি ব্যাকেরে জানাই দিয়েন আর দেখার লাগা সুযোগ করে দিয়েন হেতা করে হেতারা যেন দেখি আর এই ভিডিওটা দেখি যেন হেতারা সতর্ক থাকে সজাগ থাকে। কোন দিন টিকা দিব কোন গ্রামে কোন অঞ্চলে কোন দিন টিকা দিব কোন ওয়ার্ডে কোন ইউনিয়নে এই খবর কেন আপনারা যাচাই করি। আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড সঙ্গে লইয়া টিকাগানি দিয়ে আইয়েন। আরোগ্য টিকা তারা সময় নির্ধারণ করে দিব কবে দিবেন কি আসো বিষয়। তো আপনারা বেগুনে বালা থান সুস্থ থান আমি এ দোয়াই করি আর আনলাই কত দোয়া করবেন আপনারা বেগুনে। আর আর এই চ্যানেল কান আপনাকে যদি ভালো লাগে তাহলে আপনারা ওগা টুকুর করে ওকে টিপ দিয়েন, টিপ দিয়ে সাবস্ক্রাইব করে দিয়েন আর হুকুর করে ওকে লাইক দিয়ে দিয়েন। আর যারা সাবস্ক্রাইব করছেন আপনাকে অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা যদি ভালো লাগে আর কথা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়েন। একদিন আমি অপেক্ষা থাকলাম। আর আপনাদের কাছে আবারও যে কোনো বার্তা আসলে আপনারা অপেক্ষা থাকতে হইব। আর নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনারা, এই আমার একটা দাবি রইল। তো আপনারা বেগুনে ভালো থান, আল্লাহ আপনাদের ভালো রাখ, সুস্থ রাখ, দোয়া করি। আবারও দেখা হবে অন্য কোনো বার্তা নিয়ে আসলে, অন্য কোনো খোঁজখবর নিয়ে আসলে আপনাদের জানাই দিই, বুঝছেন? তো আপনারা বেগুনে ভালো থান, আল্লাহ হাফেজ।